ওরা নরওয়েতে কোরআনের গায়ে আগুন ধরায় নাই, ওরা গোটা পৃথিবীর মুসলমানের কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। গোটা পৃথিবীতে বর্তমানে ইসলামের মধ্যে যত লোক আসতেছে তার পার্সেন্টেজ হলো গোটা পৃথিবীর মধ্যে 70%। বর্তমানে মুসলমান অন্য কোন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আমেরিকার একটা ডাটা, আগামী 2070 সালে গোটা পৃথিবীকে ডমিনেট করবে মুসলমানরা। আশায় বুক বেঁধে আছি মাহবুব, বুক বেঁধে আশায় আছি তোমার কোরআনের আলো একদিন দেখতে চাই এই জমিনের মধ্যে, কোরআনের সৌন্দর্য একটু দেখতে চাই জমিনের মধ্যে। বেরিকে টপকিয়ে সে লুকুমরা আক্রমণ করলো, কোরআনকে হেফাজত করলো, সে বর্তমানে পৃথিবীতে মুসলমানদের জন্য একজন হিরো হয়ে আছে। মুসলমান যুবকদের জন্য আজকে হিরো। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, দেখো ফাজাদাতুম ঈমানা, আমি কোরআনকে এইভাবে হেফাজত করার জন্য যখনই কোরআনের কোন উল্টা পজিশন চলে আসবে কোরআনকে বিধ্বংস করে ধ্বংস করার জন্য, নিশ্চিন্ন করে দেওয়ার জন্য আমার দিনদার মুমেনদেরকে আমি সেখানে ঈমান তাজা করে সেখানে দাঁড় করে। ওরা নরওয়েতে কোরআনের গায়ে আগুন দেয় আগুন ধরায় নাই, ওরা গোটা পৃথিবীর মুসলমানের কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। এখন থেকে যদি আমরা এক না হই, কি বলেন বাংলাদেশে সবার ঘরে কোরআন আছে কিনা বলেন, কি বলেন আমাদের প্রধানমন্ত্রীর বাড়িতে কোরআন নাই, মন্ত্রীদের বাড়িতে কোরআন নাই, আমাদের কুমিল্লা জেলায় যারা প্রশাসনে আছে কোরআন নাই, আপনাদের বাড়িতে কোরআন নাই, আপনি কোরআনটাকে কতটুকু ভালোবাসেন বলেন তো, কতটুকু ভালোবাসেন? এই কোরআনটা যদি কোনো কারণে হাত থেকে একটু খসে পড়ে, আপনি বারবার হুজুরের কাছে যান, হুজুর বেয়াদবি হয়ে গেছে, কোরআনের সাথে বেয়াদবি করে ফেলেছি, আমি কিভাবে বেয়াদবি থেকে বাঁচতে পারি, আমাকে কি করা দরকার, কি বলেন, করেন কিনা বলেন? আর আমার সামনে কোরআনের গায়ে আগুন ধরেছে, আমরা আর বসে থাকবো না। কথাটি কাছে গিয়ে বলেন, আমরা আর বসে থাকবো না। এ কোরআনের জন্য যদি আমাদের জীবন দিতে হয়, নরওয়ের জন্য নয়, ওই নরওয়ের আগুন ধরানো কোরআনের জন্য নয়, বরঞ্চ কোরআনের ভিতরে যে লেখা আছে ওই লেখার জন্য প্রয়োজনীয় জীবন দেবে। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন কেউ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজ সন্তান সন্ততি বাবা মার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালো না বাসবে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে। এখন কথা হচ্ছে দুনিয়ার বুকে দেশ আগে, রাষ্ট্র আগে, সন্তান সন্ততি আগে, বাবা মা আগে, নাকি ইসলাম আগে? যদি প্রশ্ন করা হয় সন্তান আগে না বাবা মা আগে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার আগে, উত্তর যদি এমনটি আসে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে, ইসলাম সবার আগে, কোরআন সবার আগে, তাহলে উত্তর ঠিক আছে।
বন্ধুরা আমার কোরআনকে জ্বালিয়ে দেওয়া হলো। কোরআনকে জ্বালিয়ে দেওয়ার উদ্দেশ্য মূলত কোরআনের একটা খণ্ডকে পোড়ানো নয়, বরং এই কোরআনকে পোড়ানোর উদ্দেশ্য হচ্ছে মুসলমান জাতিকে একটু টেস্ট করা, যারা জাগ্রত আছে নাকি ঘুমিয়ে গেছে। যদি মুসলমান ঘুমিয়েই থাকে সারা জীবন, তাহলে হয়তো বা আজকে কোরআন পুড়িয়েছে, কালকে ওই পহেলা এপ্রিলের মতো। স্পেনের যে ঘটনা আমরা সকলেই জানি, স্পেনের ইতিহাস সবাই জানি, মুসলমানদেরকে ধোঁকাবাজি করে নদীর মাঝখানে নিয়ে তারপর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল লক্ষ লক্ষ মুসলমান নারী পুরুষ শিশুকে। ডেনমার্কে কোরআন অবমাননা করা হয়েছে, এ ব্যাপারে মুসলিম উম্মাহকে, এই ব্যাপারে মুসলিম উম্মার জন্য কি নির্দেশনা? প্রিয় দর্শক, আমরা লক্ষ্য করে থাকি যে পৃথিবীর বিশেষ করে পশ্চিমা বিশ্বের বিভিন্ন জনপদে, বিভিন্ন দেশে থেকে থেকেই ইসলাম, আল্লাহ, আল্লাহর কোরআন এবং আল্লাহর নবী, আখেরি নবী, মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা নানা ধরনের কটুক্তি করে থাকে, তাদের মান সম্মানের উপর আক্রমণ করে থাকে, বিভিন্ন সময় ব্যঙ্গচিত্র তৈরি করে তারা ইসলামকে, ইসলামের নবীকে ঘায়েল করার চেষ্টা করে এবং মুসলমানদের হৃদয়ে তারা আঘাত করার অপপ্রয়াস চালায়। এক্ষেত্রে মুসলমানদের জন্য করণীয় হলো অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, রাসূলের মর্যাদা, ইসলামের সুমহান মর্যাদার কথা অকপট চিত্তে, দ্বিধাহীন চিত্তে বিশ্ববাসীর সামনে তুলে ধরা এবং এই অন্যায় এবং এই সকল গর্হিত কার্যকলাপ এবং মানুষের ধর্মীয় ভাবাবেগের উপর আক্রমণ করার এই ঘৃণ্য কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানানো, প্রতিকার করাতে পারলে সেই প্রতিকারের ব্যবস্থা করা, সেটিও মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য। সুতরাং ডেনমার্ক হোক আর পৃথিবীর যে কোনো জনপদেই হোক, আল্লাহর রাসূল, আল্লাহর কোরআন ইত্যাদি মুসলমানদের এই সকল ধর্মীয়, মুসলমানদের হৃদয়ের গভীরে লালিত ভালোবাসার এই পাত্রগুলোর উপর যখনই কোনো আক্রমণ বা কোনো ধরনের ষড়যন্ত্র পরিচালনা করা হয়, তখন বিশ্বব্যাপী মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়ায় আল্লাহ এবং তার রাসূল, আল্লাহর কোরআনের ইজ্জত বুলন্দ করবার জন্য যার যার জায়গা থেকে ভূমিকা পালন করা। সম্মিলিত কণ্ঠে আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলের ইজ্জতের কথা যখন বলা হয়, শানে রিসালাতের কথা যখন বলা হয়, তো আশা করা যায় যে এর মাধ্যমে যারা আল্লাহর রাসূলের অসম্মান করতে চায় তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়, পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান আরো বেশি প্রতিষ্ঠিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যারা এই নবীর ইজ্জত এবং সম্মানের উপর কালিমা লেপন করার চেষ্টা করেছে তাদেরকে আল্লাহ ব্যর্থ করেছেন এবং কিয়ামত পর্যন্ত তাদের মুখেই চুনকালি পড়বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সর্বকালে সর্বযুগে বিশ্ববাসীর নিকট সুমহান আসনে যে সমাসীন রয়েছে সেই জায়গা পৃথিবীর অন্য কোনো মানুষ কখনোই কেড়ে নিতে পারবে না। সুতরাং মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো এই সকল ক্ষেত্রগুলোতে নিজের সাধ্যের আলোকে ভূমিকা পালন করা, যতটুকু প্রতিবাদ করার সেই প্রতিবাদটুকু করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদার কথা বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করা, মানুষের কাছে রাসূলের আদর্শের দাওয়াত পৌঁছানো, অর্থাৎ ইতিবাচক ধারায় সেই সকল ষড়যন্ত্রকারীদের যাবতীয় ষড়যন্ত্রকে মোকাবেলা করা, এটি হলো মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য। যদি মুসলমানদের শক্তি এবং সামর্থ্য তৈরি হয়, মুসলমানরা যদি বিশ্বব্যাপী সেই সামর্থ্য অর্জন করে, তাহলে সেক্ষেত্রে মুসলিম জাতির জন্য কর্তব্য হবে পৃথিবীর যে কোনো প্রান্তে যারাই আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর কোরআনের অবমাননা করবে তাদেরকে ধরে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং সাতেমে রাসূল, রাসূলের ইজ্জতের উপর আঘাতকারীর শাস্তি ইসলাম ধর্মে এবং মুসলমানদের নিকট একমাত্র শাস্তি হলো তাদের মৃত্যুদণ্ড। মুসলমানদের জাতীয় কর্তব্য, গোটা উম্মার জন্য কর্তব্য, বিশেষ করে উম্মার শাসক বর্গের জন্য কর্তব্য হলো এই ধরনের অপতৎপরতা বন্ধে সর্বোচ্চ শক্তি ব্যয় করা এবং সব ধরনের প্রক্রিয়া গ্রহণ করে আল্লাহ রাসূলের ইজ্জতের ঝান্ডা সমুন্নত করবার জন্য সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করা, এটি মুসলিম জাতির জাতীয়
রাষ্ট্রীয় এবং সম্মিলিত দায়িত্ব।